আসসালামু আলাইকুম। অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ শনিবার, 13 চৈত্র 1427 বঙ্গাব্দ, 27 মার্চ 2021। আমি বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার 3 নং দক্ষিণ পূর্ব ইউনিয়নে। আমার পাশে যিনি বসে আছেন, আসন্ন 3 নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে 6 নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, আমরা আলোচনা করব। তোফাজ্জল হোসেন সাহেবের সাথে জানতে চাইব ওনার ব্যক্তিগত পরিচিতি, জানব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসার কারণ এবং এই ওয়ার্ডকে নিয়ে ওনার ভবিষ্যৎ কী কী পরিকল্পনা রয়েছে। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেকটাই ভালো আছি। আপনার ব্যক্তিগত পরিচয়টা যদি আমাদের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতেন, আপনার শৈশব কালটা কোথায় কাটিয়েছেন, কোথায় করেছেন পড়াশোনা এবং বর্তমানে আপনি কী করতেছেন, সবগুলো সংক্ষিপ্ত আকারে যদি তুলে ধরতেন। ধন্যবাদ। আমি ছোটোবেলা থেকে আমি ব্রাক স্কুলে পড়াশোনা করেছি। ওখান থেকে পঞ্চম শ্রেণী পাস করে আমি এলআর হাই স্কুলে এসএসসি পাস করে আমি জনাব আলী কলেজে আইএ ভর্তি হয়েছি। ভর্তি হয়ে ওখান থেকে আমি আইএ পাস করে বর্তমানে আমি আমার কয়েকটি পুকুর আছে, এগুলা দেখাশোনা করি। আর পাশাপাশি একটি খামারও আছে আমার, এগুলা দেখাশোনা করি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব তোফাজ্জল হোসেন সাহেব। ফিশারি আছে, পাশাপাশি আপনি একটা কামারও আছে, এটা অনেকটা উদ্যোক্তা হিসাবে ধরা যায় এবং ব্যবসার পর্যায়ে পড়ে। তো হঠাৎ করে আপনার কেন মনে হলো যে আমার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসাটা দরকার? আসলে ইউনিয়ন নির্বাচনে আমার আসার একটাই কারণ, আমি অনেক আগেই আমার বাবা উনি আমাকে বিদেশ পাঠানোর জন্য আমার পাসপোর্ট করে রাখছেন, কিন্তু আমার আসলে বিদেশে যাওয়ার ইচ্ছা নেই। বিদেশে গিয়ে তো কাজ করব, আর দেশে গিয়ে দেশে থেকে তো কাজই করব। তো চিন্তা ভাবনা করলাম দেশেই থাকি, আর নির্বাচনে আসার উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্য একটাই, যে অসহায় গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমার মূল উদ্দেশ্য। অনেক বঞ্চিত মানুষ, তাদের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এজন্যই আমি চাই যে গরিব অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াই, যে নিজেকে মানে ওদের জন্য কাজ করলে নিজেকে নিয়ে মানে গর্ববোধ মনে হয়, বা এটা তো একটা ন্যাক কাজ। হ্যাঁ, ন্যাক কাজ হিসেবে আমি এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের একরাম করা ন্যাক কাজ হিসাবে, এই একরাম হিসাবেই আমি মূলত এই ইউনিয়ন নির্বাচনে আমি ইউপি সদস্য হতে আমি অ্যাটেন্ড করছি। হ্যাঁ, আমি সবার দোয়া চাই এবং আমি এই নির্বাচনে যদি আমি পাস করি তবু আমি কাজ করব, আর যদি পাস নাও করি তবু আমি মানুষের পাশে আছি। ধন্যবাদ, ধন্যবাদ জনাব তোফাজ্জল হোসেন সাহেব। প্রচারণা তো অনেকদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন আপনার এই ওয়ার্ডবাসীর কাছ থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আসলে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আমি এই যে কোনো মানুষের কাজগুলো যে করছি, অনেক মানুষের যে স্মার্ট কার্ড বিতরণে সহযোগিতা করছি, বা করোনাকালীন সময়ে দূর সময়ে এই মানুষের পাশে ছিলাম। হ্যাঁ, এই রমজান মাসের মধ্যে করোনাকালীন সময়ে নিজের ফিটের মধ্যে স্প্রে মেশিন চালিয়ে রোজা রাইখা সারাদিন মানুষের বাইরে বাইরে জীবাণুনাশক স্প্রে মারছি, সহ এই যে স্মার্ট কার্ড বিতরণ, অনেক মানুষের ভোগান্তি ভোগ করেন যে জন্ম নিবন্ধন কার্ড তৈরি করতে। আমি জন্ম নিবন্ধন তৈরি করে মানে সব কিছু ওকে করে বানিয়ে ওনাদের বাড়িতে পর্যন্ত আমি এই নিয়ে পৌঁছে দিই, যাতে কোনো মানুষ ভোগান্তি না হয়। হ্যাঁ, যাতে তারা এই সুফলটা পায়, এই আর কি। আর মানুষ আলহামদুলিল্লাহ আমি আশা করি মানুষ, আমি মানুষকে আমি মন থেকে ভালোবাসি, মানুষ আমার অন্তর থেকে দোয়া করে ভালোবাসে। আমি এই আশা এবং বিশ্বাস রাখিও আমি আগাইতাছি, আশা করি আলহামদুলিল্লাহ মানুষ আমারে ভালো একটা সুযোগই দিবে।
হ্যাঁ ধন্যবাদ, আমরাও আশাবাদী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি সফল হবেন। আর প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে, হয়তো একজন চেয়ারম্যান প্রার্থীর পরিকল্পনা থেকে যে তার ইউনিয়নকে নিয়ে, আপনারা হয়তো একটা পরিকল্পনা আছে আপনার এই ওয়ার্ডকে ঘিরে, আপনার গ্রামকে ঘিরে। তো আপনার এই ওয়ার্ডকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, যদি আপনি নির্বাচিত হতে পারেন, যদি আমাদের মাধ্যমে শেয়ার করতেন? আসলে আমার পরিকল্পনা বলতে, অনেক রাস্তাঘাট আছে আমাদের 6 নং ওয়ার্ডের অবহেলিত। এই যে আমার বাড়ির সামনের রাস্তা, ওই এই রাস্তাটা কিন্তু অনেক আগে এই যে চেয়ারম্যান হাফিজ চেয়ারম্যান, উনি এই রাস্তাটি করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু আজ এত বছর হয়ে গেছে কিন্তু এই রাস্তার মধ্যে কোনো কাজ করানি হয় নাই। আরও অনেক অবহেলিত রাস্তা আছে, যেগুলা আমার চিন্তাধারণা আছে যে এইগুলা মানে এইগুলা কাজ করানোর। আর আপনারা জানেন এই অনেক রাস্তাঘাট আছে, এদিকে কেউ মাটি ফেলে না, কিন্তু আমি নিজে মাথায় করে মাটি করে এলাকার যুবক ভাইদেরকে নিয়ে আমি এইগুলা যতটুকু পারি মানে সংশোধন করার মানে ভরাট করার মানে ঠিক করে দেওয়ার এগুলা কাজ করে যাই। ধন্যবাদ জনাব তোফাজ্জুল হোসেন সাহেব। আমরা চেষ্টা করব কয়েকজন ওয়ার্ডবাসীর সাথে কথা বলার জন্য। এখানে কয়েকজন ওয়ার্ডবাসী উপস্থিত হয়েছেন, পাশাপাশি ওনার বন্ধু বান্ধব কয়েকজন উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব কয়েকজনের মতামত নেওয়ার জন্য, উনি আসলে ব্যক্তি হিসাবে কেমন এবং কতটুকু যোগ্যতার দাবিদার একজন ইউপি সদস্য হিসেবে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে যদি বলতেন তোফাজ্জুল হোসেন সাহেব, উনি ব্যক্তি হিসাবে কেমন? ব্যক্তি হিসেবে খুব ভালো, আমার এই বাতি যা লাগে ব্যক্তি হিসেবে ভালো। সে অনেক কাজ করছে, আর দৌড়াদৌড়ি অনেক দৌড়াদৌড়ি গরিবের পাশে সে আছে, নানান রকমের মানে অসহায় মানুষের দরিদ্র মানুষের সে যে কোনো ধরনের যে কোনো একটা কাজ করতে সেদিন আমার যাইছে কি কাঠ আনছে করিয়া কয়েক হয় না কাঠগুলো আনছে করিয়া, আমি কিনা হ্যাঁ তুমি যথেষ্ট করতেছো মানুষের লাগে। এইভাবে কোনো মানুষের কোনো মেম্বারে ওইবার আগে কোনো করে না, কিন্তু মেম্বার বর্তমান মেম্বার আছে যে সেই মেম্বারই হব লয় না, খুব ভালো কাজ করতেছো আল্লাহর মর্জি। তাতে আশা করা যায় মানুষও সব দিকে ওই তার দিকে মুখ আসে, আল্লাহর মর্জি ভালোই আছে, সবাই ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করব আরও একজনের সাথে কথা বলার জন্য এলাকার মুরব্বী হিসাবে। আসসালামু আলাইকুম চাচা, আপনার নামটা বলে যদি বলতেন তোফাজ্জুল সাহেব ব্যক্তি হিসাবে কেমন এবং আপনারা কতটুকু সাপোর্ট করছেন ওনাকে? আমার নাম ইনুস আলী, বুঝছেন নি, আমার বাড়ি 6 নম্বর ওয়াটারওয়ে। তোফাজ্জুল হোসেন যে লোক, বুঝছেন নি, এটা মুখে বলার মতন না। আল্লাহ রসুল যারা বুঝে ন্যায় অন্যায় জিনিসটা যারা বুঝে নানি, আমরা ওই থারে ইয়ে করছি যে ওই লোকে যদি আকি মেম্বারি যায় তে গরিবের জন্যই সে খাটব, গরিবের জন্যই সে খাটব, সে তার চিন্তা কোনো করত না। আমরা একটা কতই বুঝছি, যেহেতু আল্লাহরে দিয়ে ভয় আছে রসুলরে দিয়ে ভয় আছে, এই লোকে কোনো খারাপ কাজ কোনো দিন করবে না। এই হিসাবে আমরা থানরে খাড়া করছি যে তুমি খাড়া হোক। আমরা তো বহুত মেম্বার বানাইছি কিন্তু আমরার কোনো কাজ হয়েছে না। ওই লোকে দেখি আল্লাহ ঠিক করুন, সে নিয়ে কিছু আমরার কাজ করতে পারে, আল্লাহর যদি দয়া হয় আর সে ফাঁস করে, বুঝছেন নি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন তোফাজ্জুল হোসেন সাহেবের পিতা, আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য। হয়তো পুত্র কেমন একজন পিতাই অনেকটাই ভালো জানে। তো আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা তো আর বলার প্রয়োজন পড়ে না। তারপর আপনার ছেলে তোফাজ্জুল হোসেন সাহেব, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 6 নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে পদপ্রার্থী, সে ব্যক্তি হিসাবে কেমন, তার আচরণবিধি হয়তো আপনি খুব ভালো করে জানেন, মানুষ হিসাবে কেমন, ব্যক্তি হিসাবে কেমন, যদি একটু তুলে ধরেন। আমার নাম মোহাম্মদ জিতুমিয়া, আমি ছোটো টাকু গৃহস্থী বিরস্তি করি, দিন পার চলি। আমার ছেলে হিসাবে আজ পর্যন্ত কোনো বিচার কোনো তার উপরে কোনো
আইছে না আজ পর্যন্ত, কিন্তু এলাকার মানুষ হিসাবে দৌড়িয়া তারে নির্বাচিত হারা করছে। এখন বাকি তার মানুষের যদি ইচ্ছে হয় তাহলে প্রতিনিধি বানাইলে তার ছায়া চরিত্র খুবই ভালো। আমি আশা করি তার দিকে খুব মঙ্গল কামনা করব সবাই। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন ওয়ার্ডবাসীর সাথে কথা বলতে চাচ্ছি, আপনার পরিচয়টা দিয়ে যদি বলতেন তোফাজ্জুল হোসেন সাহেব ব্যক্তি হিসাবে কেমন? ব্যক্তি হিসাবে খুব ভালো। কতটুকু সমর্থন করছেন আপনারা? আমি তো 100% সমর্থন তার প্রতি। আমার যেমন আমার পাশের বাড়ি পাশের ঘরের ছেলে আমি দেখতেছি, যেমন আমার গান উপজেলা চেয়ারম্যান ওই দিন আইছিল যে সে আপ্যান টাপান করছে আমার পক্ষ থেকে, এটা ইলো ইরম ছেলে ওই আমার মনে জনপ্রতিনিধিত্ব হইলে খুবই ভালো হবে। ওয়ার্ডবাসী কতটুকু? ওয়ার্ডবাসী তো একই বা তারা তো ওয়ার্ডবাসী আনতেই আছে, ওয়ার্ডবাসীরা তো আনতে আছে, সে তো অত ইচ্ছা আছে, তার বাবার তো মত আসিল না, এটা তো ওয়ার্ডবাসীর ওই তারে ওতে নামাইছে আর কি। আর সে তো ছেলে তো শিক্ষিত ছেলে, তো মেম্বারের যে আইব এটা আমি কল্পনা করতে আসছি না, ওইলে চেয়ারম্যানে আইব এরম আমার একটা আশা ভরসা আসছিল, সে তো হঠাৎ করে মেম্বারেতে আসবে এটা তো আমার দেখা যায়। সে তো একটা মানুষ শুরুর থেকেই বড় হয়, আমাদের পার্শ্ববর্তী থানার যে ও আসছিল উপজেলা চেয়ারম্যান ছিল, আতোয়ালি যে উপজেলা চেয়ারম্যান ছিল সে মেম্বার থেকে ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা দুইবার সে উপজেলা করে ওনার উনি ভালো নাম কামাই ওই মারা গেছে। আমারও তো মনে হয় যে এই ছেলেটাও পারবো মেম্বার চেয়ারম্যান উপজেলা, এটা তার যোগ্যতা বা তার বটি ফেসটা সব কিছু তার ওকে, এই আশা আর কি, এই আশা রাখি আমি। আমারও ভালো লাগছে সেহেতু মেম্বার এতে আইসে। তোফাজ্জুল হিসাবে আমরা মনে করি আমরা এলাকাবাসী সবাই জানে সে আমরা ছোটো ভাই হিসাবে, সে অনেক ভালো, সে নিজের কাজ না করিয়া সে পরে কাজ করতেছে, তারপরে ডাক দিলে রাইতে দিনে সবসময় তারা আমরা পাশে পাইতেছি, তারা আমরা আগামী ভবিষ্যতের জন্য আমরা নির্বাচনে হারা করেছি মেম্বারে প্রতিপাত্রী, সে যদি আগামী নির্বাচন যদি মনে করেন খুবই কোয়ালিটি ভালো করে তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ তোফাজ্জুল নিয়ে আমরা থাকতাম সবসময়। ছোটো ভাই তোফাজ্জুল মেম্বার পদপ্রার্থী, সে অনেক দিন যাবত এলাকার সাথে কাজ করতেছে, আমি নিজেও দেখতেছি অনেক সময়, আমি অনেক সময় ইউনিয়ন অফিসে যাই কিন্তু দেখি যে তার নিজের কাজ না কিন্তু সে অন্যের কাজের জন্য তার আগে আমি পাই, তো জিগাইতেছি জিগিতা তো দেখা যেতেছে যে হইতেছে দাও ওর একটা জিনিস নিয়ে আইতেছি ওর একটা জিনিস নিয়ে আইতেছি, কিন্তু অনেকেরই করে না, কিন্তু আমি নিজে দেখছি যে হ অনেক গরিবের ফাঁসে আছে কাজ করতেছে, আমি তার শুভকামনা করি। এখানে অনেক যুবক উপস্থিত হয়েছে, আমরা চেষ্টা করব সবার আসলে মতামত নেওয়া সম্ভব না, তারপর একজনের আমি চেষ্টা করব মতামত নেওয়ার জন্য। তোফাজ্জুল হোসেন সাহেব যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 54 ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদপ্রার্থী, তো উনি ব্যক্তি হিসাবে কেমন? আর আপনাদের সাথে হয়তো অনেক উঠা বসা, অনেক খেলাধুলা, অনেক ধরনভাবে চলাফেরা আছে, তো অবশ্যই আপনারা ভালো জানেন, তো কেমন ব্যক্তি হিসাবে উনি? আসসালামু আলাইকুম। তোফাজ্জুল ভাই ব্যক্তি হিসেবে অনেক ভালো, উনি আমাদের সবসময় সাথে থাকেন এবং অনেক কাজে সহযোগিতা করেন, উনি ভালো। আর আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ, আর আমাদের খেলাধুলার কিছু দরকার পড়লে তার কাছে আই উনি দেন সব কিছু, আর আমাদের এই খেলাধুলার প্রতি অনেক আগ্রহ থাকে, ভাই আমাদের সাহায্য করেন, উনি ব্যক্তি হিসেবে খুব ভালো। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আরও একজনের সাথে কথা বলার জন্য। আপনার পরিচয়টা? জি জি অবশ্যই, আমার নাম টিটু আহমেদ। তোফাজ্জুল হোসেন সাহেব সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আসলে তোফাজ্জুল ভাই খুব একটা ভালো মানুষ, আমরা পুরো ভাই আমরা সব সম্পর্কে কেয়ার করেন, আর আমাদের এলাকার ভাই সবাইকে কেয়ার করেন। এই সামনে একটা করোনা ছিল না, করোনার সময় দেখি অনেক অসহায় মানুষেরা সাহায্য করছেন, অনেক মেম্বারের অফিস থেকে চেয়ারম্যান অফিস থেকে অনেক কিছু আনছেন, এই বিষয়ে আরও আইকান আমার শুধু বাড়িটা আছে ওরা বিষয়ে খেলাধুলা করার জন্য অনেক বল শাস্তি ব্যাট সব কিছু দিতেন। এখানে আমাদের এখানে একটা লাস্ট আসছিল অনেক বাজে দেখছি, আমি ছিলাম না, আমি বেসবুকে দেখছি জানি নিজে মাটি কাছে মাটি কাটটা অনেক দিয়েছেন। আমি আশা করি যদি সুরাতলু ভাই মেম্বার জানান খুব ভালো হবে, আমাদের জনগণের জন্য খুব ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার ওয়ার্ডবাসী অনেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হয়তো পরবর্তীতে আরও অনেকেই দেখবে, তো আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো মেসেজ বা বার্তা থাকে আপনি সেটা আমাদের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবার প্রতি সালাম এবং আমার ভালোবাসা
রেখে আমি একটি কথাই বলতে চাই যে আমি আগামীতে নির্বাচন আপনাদের দোয়া ও ভালোবাসা চাই এবং আমি ছেলে হিসাবে আপনারাই ভালো জানেন আপনারা জানেন আমি জনাব আলী কলেজ থেকে আইএ পাস করেছি এবং ধর্মীয়ভাবে সব কিছু কাজেই আমি অংশগ্রহণ করে থাকি বা আমাদের সনাতন ধর্মের যারা তাদেরকেও যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমি সহযোগিতা করে থাকি হ্যাঁ তাদের আবদার যতটুকু পারি আমি তাদের মেটানোর চেষ্টা করি আপনারা জানেন আমি ছেলে হিসাবে ব্যক্তি হিসাবে যদি ভালো হয়ে থাকি আমি একটাই কথাই বলতে চাই আমি যদি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আশা করি আপনারা আমার ওয়ার্ডবাসী যারা আছেন বিশেষ করে গরিব দুঃখী মেহনতি অসহায় বা অশিক্ষিত মানুষ আপনারা প্রতারিত হতে হবে না আপনাদের যে কোনো কাজ আমি আপনাদেরকে আপনাদের সবসময় পাশে থাকব আপনাদের কাজগুলো আমি সংশোধন করে দেওয়ার সবসময় চেষ্টা করব এবং আমার 6 নং ওয়ার্ডের যে রাস্তাগুলা এখনও যাতে অবহেলিত আছে এগুলা সংশোধন করার চেষ্টা করব আর অনেক আছে যে আপনারা জানেন বয়স্ক ভাতা বিধবা ভাতা হ্যাঁ অনেকেই পান না আমি চেষ্টা করব যারা পান না ওদেরকে এগুলা মানে দেওয়ার জন্য এই বলে আমি আপনাদের কাছে আবারও বলবো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি যদি যোগ্য হিসাবে আপনাদের ছেলে হয়ে থাকি আপনাদেরই তো ছেলে আপনাদের এলাকার ছেলে আপনাদেরই ছেলে হিসাবে আপনাদের আপনাদের কাছে আমি বলবো আপনারা আগামীতে আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই বলেই আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ কথা বলছিলাম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার 3 নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেবের সাথে আসলে এই ছেলে ইউপি সদস্য হিসাবে আসবে এটা বাবাই যায় না আমরা ভাবছিলাম যে সে চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে হয়তো এরকম কিছু কথা আপনারা শুনতে পেয়েছিলেন একজন ওয়ার্ডবাসীর মুখ থেকে ব্যক্তি হিসেবে উনি কেমন এবং কতটুকু দক্ষ কতটুকু যোগ্যতার দাবিদার সেটা আপনাদের ওয়ার্ডবাসীর কারোরই অজানা নেই আমাদের কাজ শুধুমাত্র তুলে ধরা উপস্থাপন করা ভোট প্রয়োগের দায়িত্ব তো আপনাদের আপনারা ভোট প্রয়োগ করবেন আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন আপনাদের ওয়ার্ড কতটা ভালো চলবে কীভাবে চলবে সেটা নির্ভর করবে শুধুমাত্র আপনাদের একটি ভোটের উপর তাই ভোট প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করবেন যেন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করে পড়ে হতাশ না হই তাই আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব ভোট প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন সৎ দক্ষ এবং যোগ্য বিশেষ করে শিক্ষিত প্রার্থীর বিকল্প নেই একজন শিক্ষিত ইউপি সদস্য একজন শিক্ষিত চেয়ারম্যান একজন শিক্ষিত মেয়র মানে শিক্ষার কোনো বিকল্প নেই একজন শিক্ষিত মানুষ শিক্ষার দিকেই গুরুত্ব দেবে বেশি তাই অবশ্যই একজন শিক্ষিত মানুষকে আপনারা আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করবেন আশা করি সে কখনো ভুল পথে যাবেও না আপনাদেরকে ভুল পথে নেবেও না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন